فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই আপনি জানতে চেয়েছেন যে আউলিয়াউর রহমান অর্থাৎ প্রকৃতপক্ষে আউলিয়া আল্লাহ সুবহানাতাল্লাহর বন্ধু, আল্লাহ সুবহানাতাল্লাহর জন্য যারা কাজ করে তাদের প্রমাণ কী, তাদের পরিচয় কী? আল্লাহর প্রকৃত ওলিরা গুপ্ত চান, তারা নিজেদেরকে লোক সমাজে প্রকাশ করতে চান না, সুখ্যাতি ও প্রসিদ্ধি চান না, লোকেরা তাদের নিকট ভিড় জমাক এটাও তারা চান না। আর এই ওলি হলো দু প্রকার, আল মুক্তাসিদুন মধ্যগামী এবং আসসাবিকুন আল আউয়ালুন অগ্রগামী ও অগ্রণী। আল মুক্তাসিদুন হলো তারা যারা আল্লাহর ফরায়েজ আদায় করে এবং তিনি যা হারাম করেছেন তা বর্জন করে, তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করে থাকেন, নফল ও মুস্তাহাব আমল করতে তারা ততটা সক্ষম হন না, আর কোরআন ও সহি হাদিস অনুযায়ী তারা যাবতীয় আমল করে থাকেন এবং আল্লাহ ও তার রসুল কর্তৃক নিষিদ্ধ সমস্ত কাজকর্ম থেকে তারা নিজেদেরকে বিরত রাখেন। আর আস-সাকিনুল আউয়ালুন হলো তারা যারা ফরায়েজের সাথে সাথে বহু পরিমাণে নফল ইবাদত ও আমল দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভ করে থাকেন। তারা ওয়াজিব ও মুস্তাহাব দুই পালন করেন এবং হারাম ও মকরুহ সবই পরিহার করেন। যথাসম্ভব আল্লাহ ও তার রসুলের সকল প্রকার প্রিয় আমল ও ইবাদত দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করে থাকেন এবং আল্লাহ ও তার রসুলের অপ্রিয় কাজকর্ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখে আল্লাহর অধিক সন্তুষ্টি সান্নিধ্য অর্জন করে থাকেন, যার ফলে আল্লাহ তাদেরকে এত ভালোবাসেন যে তিনি আল্লাহ তাদের তার ওইসব ওলিদের শ্রবণ করার কান, দর্শন করার চোখ, ধারণ করার হাত এবং ঘুরে বেড়াবার পা হয়ে যান। অর্থাৎ আল্লাহ যাতে সন্তুষ্টি লাভ করেন ওইসব ওলিরা আল্লাহর সাহায্যে সেই সবই শোনেন, দেখেন, ধরেন ও সেই পথে চলেন, আর তারা আল্লাহর নিকট যা দোয়া চান তা পেয়ে থাকেন। বিস্তারিত দেখুন বুখারি হাদিস নম্বর 6502। আল্লাহর ওলিদের এমন কোনো নির্দিষ্ট লেবাস বা রূপ নেই যা দ্বারা তার পরিচয় পাওয়া যায়, যেমন লম্বা আলখাল্লা পোশাক, মাথায় পাগড়ি, গলায় তাজবি মালা বা সিরকি পাথরসমূহ ঝুলানো, লম্বা বা ছোট চুল দেখে চেনা যায় না, কারণ বিলায়েত অন্তরের গুপ্তধন। তবে তার আমলে অবশ্যই প্রকাশ পায় আর তার হৃদয় থাকে পরিশুদ্ধ এবং তাকওয়া ও ইহসানে পরিপূর্ণ। ইহসান বলে এমনভাবে ইবাদত, ফরজ, সুন্নত, নফল নামাজ পড়াকে যাতে ইবাদতকারী আবেদ মনে করে সে যেন আল্লাহকে দেখছে অথবা আল্লাহ তাকে দেখছেন। বুখারি ও মুসলিমের বর্ণনা, মিশকাত হাদিস নম্বর 2। ওলি হওয়ার জন্য যেমন একটা শর্ত, এটা শর্ত নয় যে তিনি নিষ্পাপ হবেন এবং কোনো প্রকারের ভুল ত্রুটি তার দ্বারা ঘটবে না, বরং তার কাছে শরীয়তের সম্পূর্ণ জ্ঞান নাও থাকতে পারে, কারণ কেউ সব জানতা নন আল্লাহ ব্যতীত, তাই তার দ্বারা ভুল ঘটতেই পারে আর তার দ্বারা অনিচ্ছাকৃত ভুল হওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপেক্ষা করেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 186, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 5। আল্লাহর ওলি যা কিছু বলেন তা অন্ধের মতো বিশ্বাস করা ও মান্য করা ওয়াজিব নয়, কারণ সে সব জানতা নয়, সে মানুষ আর মানুষ ভুলের মাধ্যমে স্বভাব, আর উত্তম ভুলকারী হলো সে যে নিজের ভুলকে স্বীকার করে নেয়। তিরমিজি ও ইবনে মাজার বর্ণনা এবং দারিমিসি রয়েছে হাদিসটি, মিশকাত হাদিস নম্বর 2321। তাই আল্লাহর ওলি যা বলবে তা যদি কোরআন ও সুন্নাহ অনুযায়ী হয় তাহলে তা মান্য করতে হবে, নচেত তা কোনো মতেই মানা যাবে না, সে যত বড় আলিম ও ওলি হোক না কেন, কোরআন হাদিসের ঊর্ধ্বে কেউই নয়, তাই তার মতকে ভুল বলেই মনে করতে হবে। কারণ আগেই বলা হয়েছে, আমি বলে দিয়েছি আগেই আলোচনা করতে গিয়ে, যে মানুষ মাত্রই ভুল হওয়া স্বাভাবিক ব্যাপার, আল্লাহর ওলি হতে গেলে পরে এমনটি নয় যে দেখা যায় সমাজে যারা নিজেদেরকে ওলি বলে পরিচয় দেয় তারা বিভিন্ন ধরনের কারামত দেখায়, তারা লম্বা পোশাক পরে থাকে, মাথায় বড় বড় চুল থাকে আর গেঁজা খায় বসে বসে, এই সমস্ত তারা আল্লাহর ওলি নন।